আপনারা দেখছেন আরামবাগ নিউজ। বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামের এই শিবতলায় একটি সজলধারা প্রকল্পের জল রয়েছে, যেখানে জল সাধারণ মানুষ পায়। আজকে দেখা যাচ্ছে এইখানে সাধারণ মানুষ জল তো পাচ্ছে না, উপরন্তু এইখানে জল অপচয় হচ্ছে। মাটির তলা দিয়ে যে পাইপ গেছে সেই পাইপ নষ্ট হয়ে বেরিয়ে জল বেরিয়ে বাইরে পড়ে যাচ্ছে। আজকে বলছি কয়েকখানকার স্থানীয় লোকেদের সূত্রে খবর যেটা, নাকি দিন 15 পরে এখানকার যে প্রশাসনিক পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে গ্রামের যে পঞ্চায়েত প্রতিনিধি আছে, তিনি পর্যন্ত এখানটায় কোনোরূপ কান দিচ্ছেন না। এখানে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। যে সমস্ত গরিব মানুষরা জলের অভাবে জল খেতে পায় না, সেই জল আজকে ওনারা পাচ্ছেন না। কিন্তু দেখুন এখানকার মানুষের যে পানীয় জলটি, সে পাইপ ফুটো হয়ে যাওয়ার কারণে বেরিয়ে যাচ্ছে, জল পাশের খালে পড়ছে। এখানকার কোনো নেতৃত্ব, কোনো পঞ্চায়েত নেতৃত্ব কেউ এটা লক্ষ্য দিচ্ছে না, এখানে উদাসীনতার কাজ করছে। ওনারা নিজেদের স্বজন পোষণের কথা ভাবছে, ওনারা সাধারণ মানুষের কথা ভাবছেন না। আমি চাই সাধারণ মানুষের কথা ভাবুক, রাজনীতিরা রাজনীতির জায়গায় করুক, কিন্তু এইখানে যে জল অপচয় হচ্ছে সেই জল অপচয় ওনারা বন্ধ করুক, পঞ্চায়েতের পক্ষ থেকে এটা দেখাশোনা করুক। এরকমভাবে কাজ করলে সাধারণ মানুষের কী উপকার পাবে, সাধারণ মানুষের কাজের জন্য থাকুক তারা। আমার নাম রাজু রানা। কিসের জল? সজলধারের জল, সজলধারের পাইপ ফুটে গেছে। জীবনের ভাগ্য চক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন, কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।